তন্ত্র অনুসারে বিভিন্ন রূপে পূজিত হন মা কালী। কালী পুজোর মাহাত্ম বিপুল। করা নিয়মবিধির মধ্যে রাত জেগে আরাধনা হয় কালী ঠাকুরের। বারোয়ারি পুজো গৃহস্থের বাড়ির উদযাপন এবং বিভিন্ন মন্দিরে আরাধনা করা হয় কালীর বিভিন্ন রূপকে। সেই রূপগুলি তুলে ধরব আজকের পর্বে। নমস্কার, কালী কথকের সপ্তম পর্বে সকলকে আরও একবার স্বাগত জানাই। সঙ্গে আমি অনুপ রায়, শুনছেন কালী কথক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কালীর উপাসকদের মতে কালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। কালী সেই আদি শক্তির মূর্তি রূপ। কিন্তু আজকের এই কালী বা শ্যামামূর্তি কিন্তু খুব প্রাচীন নয়। কথিত আছে, ষোড়শ শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশী প্রথম কালীর রূপ কল্পনা করেছিলেন। তার আগে দেবী পূজিতা হতেন যন্ত্রে, এছাড়াও গুহ্যমূর্তি, সপশিবা বা অন্নকল্পে দেবী পূজিতা হতেন। দেবীর সেই রূপ গৃহী ভক্তদের উপযোগী নয় ভেবে কৃষ্ণানন্দ সেই রূপে বদল আনেন। দেবী পুরাণ, দেবী মাহাত্ম্য, কালিকা পুরাণ ও তন্ত্র গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। সাধারণভাবে দেবী চতুর্ভুজা। তার মূর্তিতে চারটি হাতে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয় মুদ্রা, গলায় মুণ্ডমালা, লাল জিহ্বা, বক্রনয়না, ঘোর কৃষ্ণবর্ণ, এলো কেশ দেখা যায়। মহাদেবের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। তরল তন্ত্রমতে কালী অষ্টধা বা অষ্টবিধ, অর্থাৎ তার আটটি রূপ আছে। আবার মহাকাল সংহিতা অনুসারে কালী নববিধা। আজ মায়ের এই রূপের বর্ণনা ও রূপের মাহাত্ম্য নিয়ে কিছু তথ্য তুলে ধরব আপনাদের সামনে। শুনছেন কালী কথক, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দক্ষিণা কালী। বাংলায় সবচেয়ে বেশি আরাধনা হয় দক্ষিণা কালীর। কালীর এই রূপ জায়গাভেদে শ্যামাকালী নামেও পরিচিত। সারা শরীর নীলবর্ণের, তার মূর্তি ক্রুদ্ধ, ত্রিনয়নী, মুক্ত কেশ, চারটি হাত। ত্রিনয়নী দক্ষিণা কালীর বাম দিকের দুহাতে নরমুণ্ড এবং খড়গ, ডান হাতে থাকে আশীর্বাদ এবং অভয় মুদ্রা। দেবী মহাদেবের উপর দণ্ডায়মান। কালীর সবথেকে প্রসিদ্ধ ও জাগ্রত রূপ মনে করা হয় দক্ষিণা কালীর এই রূপকে। তার এই নামের ব্যাখ্যায় শাস্ত্রে বলা হয়েছে, দক্ষিণ দিকের অধিপতি যমরাজ কালীর এই রূপে ভয়ে পালিয়ে যান। এই কালীর গলায় ঝোলে মুণ্ডমালার হার, তিনি মুণ্ডমালা বিভূষিতা, তিনি রামপ্রসাদের কালো রূপ। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝি পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা, মা কে আমার কালো রে শ্যামা, মা কে আমার কালো। শ্মশান কালী। মূলত প্রাচীনকালে ডাকাতেরা দেবীর এই রূপের আরাধনা করত।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। গৃহস্থের বাড়িতে সাধারণত কালীর এই রূপের পুজো হয় না, মূলত শ্মশানেই তার আরাধনা হয়ে থাকে। সিদ্ধ কালী। কালীপুজোর দিনে বহু জায়গায় সিদ্ধ কালীর আরাধনা করা হয়। কালীর এই রূপ ভুবনেশ্বরী নামেও পরিচিত। গৃহস্থের বাড়িতে সাধারণত কালীর এই রূপ পুজো হয় না, মায়ের সাধকেরা এই পুজো করে থাকেন। সিদ্ধ কালীর দুটি হাত শরীর গয়নায় আবৃত, দেবীর ডান পা শিবের বুকে এবং বাঁ পা থাকে শিবের দুই পায়ের মাঝখানে। এই দেবী রক্ত নয়, বরং অমৃত পানে সন্তুষ্ট থাকেন। ফলহারিণী কালী। এটি বাৎসরিক পুজো, মূলত গৃহস্থ বাড়িতে শান্তি বজায় রাখতে কালীর এই রূপকে আরাধনা করা হয়। গৃহধর্মকে সুন্দর করতে এই দেবীর আবির্ভাব। নামে ফলহারিণী হলেও অভীষ্ট সিদ্ধদায়িনী। জানা যায় রামপ্রসাদ নিজ স্ত্রীকে এই দিন দেবীরূপে পূজা করে নারী জাতির সম্মানের জন্য এর ফল উৎসর্গ করেন। মহাকালী। এই দেবীর দশটি মাথার মতো দশটি হাত এবং দশটি পা থাকে। প্রতিমার সঙ্গে শিবের কোনো অস্তিত্ব নেই, দশ হাতেই রয়েছে অস্ত্র। দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুন্ডু থাকে। ভূত চতুর্দশীর দুপুরে এমনই দশমাতা মহাকালীর সাধনা করা হয়। শাস্ত্রমতে মা কালী এই রূপে সাধনার পূর্বে ভক্তকে ভয় দেখান, কিন্তু সেই ভয়কে জয় করে যদি ভক্ত সাধনায় ভরসা রাখতে পারেন, তবে মা কালী তাকে সৌভাগ্য, রূপ এবং শ্রী প্রদান করেন। তবে গৃহস্থ বাড়িতে এই পুজো খুব একটা করা হয় না। আজ এই পর্যন্তই। মায়ের বাকি রূপগুলোর বর্ণনা নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে প্রভু ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দুঃখী না কালী। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও প্রণাম জানাই। মিছে প্রভু ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো।